আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে রোল নাম্বার কিভাবে নির্ধারিত হবে সেই সম্পর্কে। তো অর্থাৎ তোমরা সবাই, যেমন যারা এখন অষ্টম শ্রেণীতে আছো তারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে, যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমরা সপ্তম শ্রেণীতে উন্নীত হবে, প্রত্যেকই পরবর্তী ক্লাসে এই বছর সবাই উত্তীর্ণ হবে। তো পরবর্তী ক্লাসে রোল নাম্বারটা কিভাবে নির্ধারিত হবে এই বিষয়ে সবার একটি কনফিউশন রয়েছে। আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে অনেকেই এই ব্যাপারে জানতে চেয়েছো যে রোল নাম্বার কিভাবে হবে সেই সম্পর্কে একটি ভিডিও করার জন্য। তো আজকে ভিডিওটি আমরা সেই সম্পর্কে বলবো যে রোল নাম্বার কিভাবে নির্ধারিত হবে। তার আগে বলে নিচ্ছি, যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। রোল নাম্বার, প্রত্যেকই একটি প্রিয় জায়গা থাকে রোল নাম্বার, অর্থাৎ রোল নাম্বারের প্রতি একটা প্রত্যেকেরই আকর্ষণ থাকে, অ্যাট্রাকশন থাকে যে আমার রোল নাম্বার এই বছর 3, আমি আগামী বছর রোল নাম্বার 2 আনতে চাই অথবা 1 আনতে চাই। প্রত্যেকেরই সামনের দিকে অগ্রসর হওয়ার চিন্তা থাকে। আসলে প্রতিযোগিতা যে বিষয়টা, কম্পিটিশন, এটা হচ্ছে যে রোল নাম্বারের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা ধরে নেই যে রোল নাম্বারের মাধ্যমে হচ্ছে আমরা বুঝতে পারি যে কার অবস্থান কতটুকু। তো এই জন্য রোল নাম্বারের প্রতি সবারই একটা অ্যাট্রাকশন থাকে, সবারই রোল নাম্বারের প্রতি একটা আকর্ষণ থাকে। তো যেহেতু 2020 সালে করোনা মহামারীর কারণে বার্ষিক পরীক্ষা হয়নি, তাই রোল নাম্বারটা কিভাবে হবে এই নিয়ে অনেক অভিভাবক এবং শিক্ষার্থীরা দুশ্চিন্তায় রয়েছে যে এই বছর সামনের বছর রোল নাম্বারটা কিভাবে নির্ধারণ হবে, এটা কি অটোমেটেড সিস্টেম হবে না কি কোন পদ্ধতিতে হবে, সেই সম্পর্কে অনেকেই হচ্ছে বিভ্রান্তিতে আছে এবং কনফিউশনে আছে। বিশেষ করে ভালো ভালো যেসব শিক্ষার্থীরা, যারা পড়াশোনার প্রতি বেশি আগ্রহ, এদের মধ্য থেকে এই দুশ্চিন্তাটা বেশি, কারণ তারা সবসময় পড়াশোনা নিয়েই চিন্তা থাকে। এবার জেএসসি পিএসসি পরীক্ষা যখন বাদ হয়েছে তখন অনেক ভালো ভালো স্টুডেন্টদেরকে কান্না করতে দেখছি যে আমাদের পরীক্ষাটা হলে ভালো হতো, আমরা অনেক প্রিপারেশন নিয়েছি কষ্ট করে, এরকম অনেক স্টুডেন্টকে দেখেছি। তো সুতরাং প্রত্যেকেই হচ্ছে পরীক্ষায় ভালো স্টুডেন্টদের প্রথমেই মাথায় টার্গেট থাকে হচ্ছে পরীক্ষা এবং রোল নাম্বার, এইসব বিষয় তাদের মাথায় সবসময় থাকে। তো সেই বিষয় নিয়েই বলবো। অ্যাসাইনমেন্ট, অনেকে মনে করছ যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে রোল নাম্বার নির্ধারিত হবে, অর্থাৎ কিছুদিন আগের জন্য যে 6 সপ্তাহব্যাপী অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমরা অনেকে মনে করছো যে তোমাদের রোল নাম্বার নির্ধারিত হবে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট মূল্যায়নের মাধ্যমে তোমাদের পরবর্তী ক্লাসে রোল নাম্বারটি নির্ধারিত হবে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, অ্যাসাইনমেন্টটি মূলত দেওয়া হয়েছে যাতে করে শিক্ষার্থীদের গ্যাপ কোথায় সেটা বোঝার জন্য। যেমন করোনা ভাইরাসে কারণে দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের অনেক গ্যাপ রয়েছে, সেই গ্যাপটি কোথায় সেটা খুঁজে বের করার জন্য হচ্ছে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। আর অ্যাসাইনমেন্টের যে মার্কিং ক্যাটাগরি, এখানে কোনো নাম্বারের ব্যবস্থা রাখা হয়নি। এই অ্যাসাইনমেন্টের মধ্যে মার্কিংয়ের সিস্টেমটা ছিল বেস্ট, বেটার, গুড, প্রোগ্রেস নিডেড, দ্যাট মিন্স অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন, এই 4টা ক্যাটাগরিতে হচ্ছে মূল্যায়ন করা হয়েছে। এখন যদি কোনো স্কুলের একই ক্লাসে 15টা শিক্ষার্থী যদি অতি উত্তম ক্যাটাগরিতে মার্কিং পায়, অর্থাৎ অতি উত্তম ক্যাটাগরি পায় 15 জন শিক্ষার্থী, তাহলে কার রোল নম্বর 1 দিবে আর কার রোল নম্বর 15 দিবে, এই বিষয়ে এটা হচ্ছে যে আনক্লিয়ার। এই বিষয়ে মতিঝিল এবং ভিকার উন্নয়স স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ওনারা বলেছেন যে এই যদি 15 জন অতি উত্তম ক্যাটাগরিতে থাকে তাহলে কার রোল নম্বর 1 দিবে, কার রোল নম্বর 15 দিবে, সো এইভাবে কোনো রোল নম্বর নির্ধারণ করা যাবে না। তার মানে অ্যাসাইনমেন্টের মাধ্যমে রোল নাম্বার নির্ধারণ করা যাবে না, এটা শিওর। এবং শিক্ষা অধিদপ্তর থেকে এটাই বলা হয়েছে যে অ্যাসাইনমেন্টটি কোনো রোল নাম্বার নির্ধারণের জন্য বা বিষয়ে বোঝার জন্য দেওয়া হয়নি, সেটা দেওয়া হয়েছে জাস্ট স্টুডেন্টদের কোন জায়গায় গ্যাপ রয়েছে সেই বিষয়টা জানার জন্য। অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্ট করার মধ্য দিয়ে তুমি কতটুকু পেরেছ, তোমার চিন্তন দক্ষতার স্তরটি কতটুকু আছে, সেই বিষয়টা যাতে করে ভালো করে বোঝা যায় সেই জন্য হচ্ছে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। তার মানে অ্যাসাইনমেন্টের মাধ্যমে রোল নাম্বার নির্ধারিত হবে না, এটা 100% শিওর। এখন তাহলে কিভাবে রোল নাম্বার নির্ধারিত হবে বা কার রোল নাম্বার কত হবে সেটা কিভাবে নির্ধারিত হবে, এই বিষয়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক সদস্য বলেছেন যে এই এই বছর রোল নাম্বার উঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছে, অর্থাৎ রোল নাম্বারই থাকবে না। দ্যাট মিন্স কোনো শিক্ষার্থী রোল নাম্বার থাকবে না, জাস্ট নাম থাকবে এবং প্রয়োজনে একটা ক্রমিক নং এইভাবে দেওয়া হতে পারে। তো রোল নাম্বার দেওয়া হবে না বা হচ্ছে রোল নাম্বার থাকবে না, এরকম একটা কাজ চলছে, কিন্তু সেটা শিওর না বা উনি কনফার্ম করেনি, যে বলেছেন যে এইভাবে হতে পারে যে কারো রোল নাম্বারই থাকবে না, জাস্ট নাম থাকবে এবং ক্রমিক নং এরকম কিছু থাকতে পারে, এইটা একটা অপশন থাকতে পারে। আরেকটি অপশন হচ্ছে পূর্ববর্তী ক্লাসের রোল নাম্বার থাকতে পারে,
অর্থাৎ তোমার সপ্তম শ্রেণীতে যদি রোল নাম্বার এক থাকে তাহলে অষ্টম শ্রেণীতে তোমার এক থাকবে, তোমার সপ্তম শ্রেণীতে যদি 15 থাকে অষ্টম শ্রেণীতে রোল নাম্বার 15 থাকবে, অর্থাৎ পূর্ববর্তী ক্লাসের যে রোল নাম্বার সেটাই বহাল থাকবে। এটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে এই পদ্ধতিটাই সুইটেবল এবং উপযোগী একটি পদ্ধতি, যে পূর্ববর্তী ক্লাসের যে রোল নাম্বার সেটাই যদি থাকে তাহলে হচ্ছে যে মোটামুটি একটা মান ধরে রাখা যাবে, কারণ পূর্ববর্তী ক্লাসে তো এর আগের ক্লাসে পরীক্ষা অনুযায়ী রোল নাম্বার নির্ধারিত হয়েছে। সো সুতরাং তোমার রোল নাম্বার যদি আগের ক্লাসে যা থাকে সেটা থাকলে তুমি পরীক্ষার মাধ্যমে একরকম বুঝতে পারবে যে তোমার রোল নাম্বার কত আসবে, কিন্তু যদি টোটালি রোল নাম্বারই না থাকে তাহলে হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে যে কম্পিটিশন বলে একটা কথা আছে সে তাহলে পূর্ববর্তী ক্লাসে যেই রোল নাম্বার আছে সেটা অনুযায়ী হচ্ছে যে তোমাদের রোল নাম্বার নির্ধারিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত কনফার্মেশন মেসেজ আসেনি, ডেইলি ক্যাম্পাসে অনলাইন বেসড একটি পত্রিকা সেখানে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে একটু কথা একটা নিউজ করা হয়েছে। তো সেখানে এই বিষয়ে আমি যেগুলো কথা বললাম এই আলোকে কথা বলেছেন যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন হবে না এবং শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছে যে এই বছর রোল নাম্বার তুলে দেওয়ার চিন্তাভাবনা চলছে, এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে যে পূর্ববর্তী ক্লাসে যে রোল নাম্বার ছিল সেটা হচ্ছে যে এই বছর বহাল রাখার জন্য। এই তিনটা কথাই হচ্ছে যে আমি নিউজ ঘাটাঘাটি করে গুগল করে যতটুকু পেয়েছি সেটা তোমাদের কাছে জানিয়ে দিয়েছি। তো তোমরা টেনশনের কোনো বিষয় নয়, সেটা হচ্ছে যে তোমাদের রোল নাম্বার বিষয়টা হচ্ছে যে নতুন অ্যাসাইনমেন্টের মাধ্যমে অবশ্যই নির্ধারিত হবে না, এবং যদি নির্ধারিত হয় সেটা হচ্ছে যে পূর্ববর্তী ক্লাসের রোল নাম্বার অনুযায়ী তোমাদের পরবর্তী ক্লাসে ক্যাটাগরি হবে, এবং যারা নতুন স্টুডেন্ট ভর্তি হবে তাদের রোল নাম্বার শেষের দিকে আসবে। কারণ সাধারণত আমরা দেখি যে নতুন স্টুডেন্ট যারা ভর্তি হয় প্রথম স্কুলের আগের বছরে যে স্টুডেন্ট থাকে, যদি আগের বছরে 100 জন স্টুডেন্ট থাকে তাহলে 100-র পর থেকে হচ্ছে নতুন স্টুডেন্টদের রোল নাম্বার নির্ধারিত হয়। তার মানে তোমরা যারা স্কুল পরিবর্তন করেছো, তোমরা যারা নতুন স্কুলে ভর্তি হয়েছো, মোস্ট প্রবাবলি তোমাদের রোল নাম্বার হচ্ছে শেষের দিকে থাকবে। দ্যাট মিন্স প্রথম স্টুডেন্ট স্কুলে যারা রেগুলার স্টুডেন্ট তাদের পরে হচ্ছে যে নতুন স্টুডেন্টদের রোল নাম্বার থাকবে। সো এইভাবে হচ্ছে যে রোল নাম্বার ক্যাটাগরি এই বছর নির্ধারিত হবে, আর নতুন কোনো পরীক্ষা নেওয়া হবে না, অর্থাৎ কোনো পরীক্ষার মাধ্যমে নতুন করে রোল নাম্বার নির্ধারিত হবে না। আগের বছর যে রোল নাম্বার আছে সেটাই নির্ধারিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর রোল নাম্বার যদি না থাকে সেটা হচ্ছে যে আবার আরেকটা ঝামেলার মতো হয়ে যাবে, কারণ আমাদের স্টুডেন্টদের হচ্ছে যে যেমন অনেকের নাম 2-3 থাকে, সো সুতরাং এটা কীভাবে ক্যাটাগরি করে, রোল নাম্বার অনুযায়ী ক্যাটাগরি করে, এটা ক্রমিক নং অনুযায়ী দিতে পারে, তো ক্রমিক নংটাও তো রোল নাম্বারের মতোই, ক্রমিক নংটা কার সিরিয়াল আগে দিবে সেটা নিয়ে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। সো এই ঝামেলাগুলো এড়ানোর জন্য মোস্ট প্রবাবলি হচ্ছে যে তোমাদের রোল নাম্বার আগের ক্লাসে যেটা থাকে, যেটা ছিল যার রোল নাম্বার যেটা ছিল সেটাই হচ্ছে যে পরবর্তী ক্লাসে নির্ধারিত হবে, এটাই মোটামুটি কনফার্মেশন আমার কাছে মনে হয়েছে সম্ভাবনা। সো এটাই এভাবে হতে পারে, বিভিন্ন পত্রিকা ঘাটাঘাটি করে এই নিউজটা আমি পেয়েছি। তো তোমরা হচ্ছে পরবর্তী ক্লাসের জন্য সবাই প্রিপেয়ার্ড হও, যারা এখন অষ্টম শ্রেণীতে আসো তোমরা নবম শ্রেণীর জন্য প্রিপেয়ার্ড হও, তোমরা জানুয়ারির 1-3 মধ্যে হচ্ছে বা জানুয়ারির মধ্যেই তোমরা তোমাদের নতুন বছরের বই পেয়ে যাবা, তখন নতুন বছরে বই পাওয়ার আনন্দ সবারই থাকে, সেই অনুযায়ী হচ্ছে প্রস্তুতি নিতে থাকো, পড়াশোনা বছরের প্রথম থেকে শুরু করবে। আর এর আগে যেই কয়েকদিন আসি ইভেন জানুয়ারি মাস পর্যন্ত তোমরা হচ্ছে যে বেসিক স্টাডিজের উপর গুরুত্ব দাও, তোমরা জেনে আনন্দিত হবে যে তোমাদের জন্য ইংলিশ অ্যাপ চ্যানেল অলরেডি বেসিক ইংলিশ কোর্স নামে একটি কোর্স শুরু করেছে, সম্পূর্ণ ফ্রিতে আমরা প্রোভাইড করি, মোটামুটি 60 অর্থাৎ 60 এই বেসিক ইংলিশ কোর্সে রয়েছে। সেই ক্লাসগুলো যদি কোনো স্টুডেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করে এবং নোট করে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তার ইংলিশের বেসিকে কোনো দুর্বলতা থাকবে না, এবং বাংলাদেশে যে ইংরেজি দুর্বলতা নামে একটি কথা রয়েছে সেটি আর থাকবে না তোমার মধ্য থেকে, ইংলিশে তুমি স্ট্রং হবে। এবং পরবর্তী ক্লাসের গ্রামার বোঝার জন্য এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমার জন্য, তাই অলসি আমি না করে প্রত্যেকে ক্লাসগুলো করবে। আমি প্রতিদিন সন্ধ্যা 6 ক্লাসগুলো আপলোড করি, তুমি হচ্ছে প্লেলিস্ট থেকে হচ্ছে ক্লাসগুলো করে নিতে পারো, প্রথম থেকেই সিরিয়াল বাই সিরিয়াল আমরা প্রথমত পার্টস অফ স্পিচ শেষ করব, তারপরে টেন্স, তারপরে সেন্টেন্স যেগুলো রয়েছে সেগুলো আমি একটা লিস্ট কোর্স আউটলাইন অলরেডি আমার ইউটিউব চ্যানেল ইংলিশ অ্যাপসের কমিউনিটি ট্যাবের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ক্লাসগুলো সবাই করবে। আরেকটি বিষয় হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, সেই বইয়ের ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি তোমরা সেই ক্লাসগুলো করে বেসিকটাকে এখনই স্ট্রং করো, নিজেকে ভালোভাবে প্রস্তুত করো 2021 জন্য। 2020 যদি
পড়াশোনা না হয় সেটা ভুলে যাও 2021 থেকে, আবার নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো যাতে করে তুমি সামনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারো। কম্পিটিটিভ ওয়ার্ল্ডে তুমি যাতে নিজেকে ধরে রাখতে পারো সেই জন্য নিজেকে আরও বেশি স্ট্রং করে তোলো, সেইভাবে প্রস্তুত নিজেকে প্রিপেয়ার করো। আশা করি তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। তো সবার জন্য শুভকামনা থাকবে। যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে যখনই আমরা এরকম গাইডলাইনমূলক বিভিন্ন উপকারী বা হচ্ছে তোমাদের ক্লাস আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাই অবশ্যই নোটিফিকেশান বাটনটি অন করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।